আরজিকর কাণ্ডে শ্মশানের কাগজে কি প্রাক্তন কাউন্সিলরের সই? এক্স হ্যান্ডেল ইঙ্গিতপূর্ণ পোস্ট করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ফরেন্সিক ডাক্তার অপূর্ব বিশ্বাসকে তলব করা হয় সিবিআই তরফ থেকে গতকালের পর আজকেও, এবং তিনি বলেছেন একজন ব্যক্তি নিহতের কাকা পরিচয় দেয়। তিনি হুমকি দিয়েছিলেন ওই দিন ময়নাতদন্ত না হলে রক্ত গঙ্গা বইবে। ওই ব্যক্তি সঞ্জীব মুখোপাধ্যায় এক্স হ্যান্ডেলে উল্লেখ করেছেন শুভেন্দু অধিকারী, এবং তিনি পানিহাটি পৌরসভার প্রাক্তন সিপিএম কাউন্সিলর, পরে তিনি তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন বলে দাবি করেছিলেন শুভেন্দু অধিকারী। তার এক্স হ্যান্ডেলে এই পোস্ট তিনি করেছেন। পানিহাটির তৃণমূল বিধায়ক নির্মল ঘোষের ঘনিষ্ঠ সহযোগী এমনও দাবি করেছেন শুভেন্দু অধিকারী তার এক্স হ্যান্ডেলে। সঞ্জীব মুখোপাধ্যায় তার বক্তব্য পাওয়া গিয়েছে, কারণ শুভেন্দু অধিকারী যখন এই দাবি করছেন তখন সঞ্জীব মুখোপাধ্যায় তিনি ঠিক কি বলেছেন শোনাবো। ওইখানে অত বড় একটা ভয়ঙ্কর ঘটনা, যেখানে পুলিশের সর্বোচ্চ সমস্ত সবাই রয়েছেন, স্বাস্থ্য দপ্তরের সবাই আছে, স্টুডেন্টরা আন্দোলন করছে, তারা আবেদন করেছে একটা আট দফা দাবি নিয়ে পোস্টমর্টমটা হবে, সেইখানে দাঁড়িয়ে থেকে আমি কাকে বলবো আর আমি ওনাকে চিনবো কি করে, আমি জানবো বা কি করে যে কে পোস্টমর্টম করছেন বা করবেন না, সেই ব্যক্তিকে চিনবো কি করে? আমরা হঠাৎ গেছি, যে দেখছি ওরকম একটা ঘটনা, তার মধ্যে চিৎকার চেঁচামেচি নানান রকম চলছে, তো বিভিন্ন ইয়েতে কথাবার্তা সব, তার মধ্যে যখন গতানুগতিক ভাবে যেরকম সিস্টেমে চলা আইনে সেইভাবে আর কি সব লেখা হয়েছে দাবি দেওয়া, সেইভাবে পোস্টমর্টম হচ্ছে, তাহলে মাঝখানে এই কথাটা বলতে যাওয়ার আমার কারণটা আসবে কেন? দেখুন, আমি ওই যে ডাক্তারবাবু যিনি বললেন, উনি তো বেশ ভালো করে বললেন, এক্স কাউন্সিলর নাম বলবো না, হ্যান ত্যান করে গুছিয়ে বললেন। এবার আমি বলুন তো যে ওই ভদ্রলোককে আমি চিনবো কি করে, সরকার থেকে ওনাকে ঠিক করেছে পোস্টমর্টম করার জন্য, এমনকি পোস্টমর্টমের সময় আমি ওখানে উপস্থিত নয়, ওর বাবাকে নিয়ে আমি কালাথানায়। এবার আমি বুঝতে পারলাম না যে আমি কাদের টার্গেট হলাম, কেন হলাম। শুনলেন আপনারা সঞ্জীব মুখোপাধ্যায় তার বক্তব্য, যে অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে তার পরিপ্রেক্ষিতে তার বক্তব্য আপনাদেরকে আমরা শোনালাম। ময়না তদন্ত থেকে সৎকার, কার ইন্ধনে পুলিশ এত অতিসক্রিয়? শেষের দিকে পুলিশ অতিসক্রিয় হয়ে গিয়েছিল, সঞ্জীব মুখোপাধ্যায়ের সঙ্গে ছিলেন এমনই দাবি নির্যাতিতার পরিবার, নির্যাতিতার পরিবার এমনটাই দাবি করছে। নির্মল ঘোষকে ডাকিনি, শঙ্কু দেব সোমনাথ দেখে আমি ফোন করেছিলাম এবং সঞ্জীব মুখার্জিকে আমি ফোন করেছিলাম যাওয়ার জন্য বলেছি। আমার সামনে ও আর আমি মিলে এফআইআরটা লিখেছি, আমি আর সঞ্জীব মুখার্জি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।